সেই তোমার মনে আছে তুমি ফুচকা খেতে খুব ভালোবাসতে। আমি তোমাকে নিয়ে ফুচকা খেতে যেতে চাইতাম, কিন্তু একসঙ্গে বেরোনোর কোনো উপায় ছিল না, মায়ের রেস্ট্রিকশন। আমি লুকিয়ে লুকিয়ে তোমার জন্য ফুচকা নিয়ে আসতাম, তারপর একদিন ধরা পড়ে গেছিলাম, সেই কি অশান্তি বাড়িতে। আমি তো কতবার তোমায় বারণ করেছি, তুমি তো শুনতেই না আমার কথা। আমি কি করব, তখন আমার যা মনের অবস্থা, তুমি চা চাইলে আমি চা এনে দিতাম। জাম্বু যখন পেটে এলো, তুমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলে, কারণে অকারণে আমাকে ঘরে ডেকে আনতে, পেটের উপর কানটা রেখে খালি জিজ্ঞেস করতে, নড়ছে নড়ছে। তারপর আমার পেটটা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো, তুমি সারা রাত জেগে বসে থাকতে, হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে দেখতাম তুমি আমার দিকে তাকিয়ে আছো। টেনশন হতো, ফার্স্ট চাইল্ড জাম্বু। এই তোমার মুকেশ কেমন আছে, আমার বন্ধু মুকেশ দা? কেন মনে থাকবে না, খুব ভালোই মনে আছে, তোমার খুব বন্ধু ছিল, পরে তো ওরা সবাই দিল্লিতে চলে গেল। এই মুকেশকে আমি জাম্বু হওয়ার সময় জ্বালিয়ে মেরেছিলাম, যেদিন তুমি হাসপাতালে গেলে। আমি আর মুকেশ দুজনেই জেগে বসে আছি সারা রাত, আমি করিডোরে পায়চারি করে চলেছি আর মুকেশ আমায় শান্ত করার চেষ্টা করছে। টেনশনের সে কি অবস্থা, সারা রাত এই চলেছিল। তারপর ভোরের দিকে সিস্টার এলো, খবর দিল আমার পুটপুটে ছেলে হয়েছে জাম্বু। সারা রাত যা টেনশন ছিল সমস্ত টেনশন চলে গেল, ধপ করে মাটিতে বসে পড়েছিলাম, শরীর ছেড়ে দিয়েছিল। দিনকা হওয়ার সময় কিন্তু তুমি এত টেনশন করনি। আসলে তখন আমার প্রফেশনাল ব্যস্ততা বেড়ে গেছিল, মাথা দিতে পারিনি। আর দিটি যখন পেটে এলো, তুমি তো ওকে পৃথিবীতে আনতেই চাওনি, তুমি বলেছিলে দু দুটো বাচ্চা হয়ে গেছে, আবার একটা কি দরকার। আমি তখন তোমাকে জোর করেছিলাম, রাগে তুমি অনেকদিন আমার সাথে কথাও বলোনি, মনে আছে তোমার? আসলে ভয় পেতাম, দুটো সন্তান, তাদের বড় করতে হবে, এডুকেশন, তার খরচ সামলাতে পারবো কিনা, তার উপর আবার। আমি কিন্তু বলেছিলাম দেখো সব ঠিক হয়ে যাবে, হলো তাই। তুমি এদিক ওদিক ঘুরতে আর একবার করে এসে দিটিকে দেখে যেতে। তোমাকে তোমাকে দেখতে যেতাম, তোমার শরীর খুব খারাপ হয়ে গেছিল, কমপ্লিকেশনস, ডাক্তার তোমায় বেড রেস্ট নিতে বলেছিল। হ্যাঁ, কিন্তু এত বড় সংসার, বিশ্রাম কি নেওয়া যায়? ডাক্তার তো অনেক কিছুই বলেছিল, ডাক্তারের সব কথা শুনলে কি আর চলতো? সব কিরম পাল্টে গেল, তাই না? তোমাকে নিয়ে তো আমি পরিপূর্ণ ছিলাম, সুখী ছিলাম। হয়তো ছিলে না, যেটাকে তুমি সুখ বলে মনে করছিলে এটা হয়তো সুখ ছিলই না। না ছিল, বিয়ের পর কটা বছর শুধু তোমাকে নিয়ে ভেবেছি, তোমাকে দেখার জন্য ছটফট করতাম আমি। তারপর থেকে তো আমার শাড়িতে মাছের ঝোলের গন্ধ, হাতে হলুদ, দুপুরবেলা সবকিছু ফেলে ওই গানটা গাইতে গেলে কেন? আমি তো জানি না যে তুমি গানটা পছন্দ করো না। না, এটা পছন্দ অপছন্দের ব্যাপার নয়। তাহলে
গানটা শুনে আমার বুকটা কেমন কেঁপে উঠেছিল। কেন? গানের কথাগুলো অদ্ভুত। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে। তো কিসের খারাপ? কেমন যেন মনে হলো তুমি যদি সত্যি না থাকো তখন। না, মানে মনে হচ্ছিল যদি পৃথিবীতে না থাকো। হ্যাঁ, এতদিনের সংসার তো খারাপ তো একটু লাগবেই। ভালো থেকো, তোমার সারা জীবন অনেক কষ্ট দিয়েছে, তোমার জীবন অপমান অসম্মানে ভরিয়ে দিয়েছে। আজ থেকে তোমায় মুক্তি দিয়ে গেলাম। এই মুক্তি তোমার কাছে কে চেয়েছিল? আমি কি চেয়েছিলাম? শ্রীময়ী, বলছিলাম যে কাল পরশু একবার। হ্যাঁ, লয়ারের অফিসে যেতে হবে তো পিটিশনের জন্য। জানি, আমি সময়টা বলে দিয়ে আমি পৌঁছে যাব। আমি আসছি। এসো, ভালো থেকো। আর একটা কথা, তিথি যদি কখনো ওর মায়ের কাছে আসতে চায় ওকে পাঠিয়ে দিও। কিন্তু প্রায় একার ইচ্ছেতেই তোকে আমি পৃথিবীতে এনেছিলাম। ও আমার সন্তান, আমি আমি আমার দায়িত্ব তো কখনো অস্বীকার করতে পারি না। বলছি যে নিচে যাবে না একবার? হ্যাঁ, যাব। আর ওগুলো কি ভাসিয়ে দিতে হবে? বিয়েটাই যখন শেষ হয়ে গেছে তখন এর বিয়ের চিহ্নগুলো রেখে আর লাভ কি? জলে ভাসিয়ে দেওয়াই ভালো। সবকিছু কি জলে ভাসিয়ে দেওয়া যায়? যা যায় না তা যায় না, যা যায় তা যায়। ওষুধগুলো খেতে ভুলে যেও না জানো। তোমারও বয়স হচ্ছে, রিডিং গ্লাসটা পরো। আমি দেখেছি সেলাই করার সময়, কিছু পড়ার সময় রিডিং গ্লাসটা একেবারেই ব্যবহার করো না। চোখ কুচকে কুচকে খবরের কাগজ পড়ো, সেলাই করো। এবার থেকে রিডিং গ্লাসটা পরো, নাহলে চোখ আরো খারাপ হবে। হ্যাঁ, পরব। আমি আসি। নিচে আসবো তো? সে তো বাঁধি সুরে সুরে।